সিংহের লেজে পা দিও না আমেরিকাকে হুঁশিয়ারি করলেন ইরান। বিস্তারিত আলোচনা করছি। সিংহের লেজে পা দিলে মৃত্যু অনিবার্য, তাই ইরানের লেজে পা না দিতে আমেরিকাকে হুঁশিয়ারি দিল ইরান। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আতাউল্লাহিল খামেনিয়ার সামরিক উপদেষ্টা তথা ইরানের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হুসেন দেহকান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিংহের লেজ নিয়ে নড়াচড়া করছে। কদিন আগেই রাষ্ট্রসংঘে ট্রাম্প ভাষণ দিতে গিয়ে ইরানের সেনাকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পক্ষে সওয়াল করেন। সেই প্রসঙ্গে এদিন দেহকান্স বলেন, সিংহের গর্জনেই কত মানুষের হার্ট অ্যাট্যাক হয়ে যায়, আর থাবা মারলে কি ভয়াবহ পরিণতি হতে পারে তা বোধহয় ট্রাম্পের জানা নেই। শুক্রবার পশ্চিমাঞ্চলের হামেদান প্রদেশের এক সরকারি অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘ সর্বদা শান্তি ও নিরাপত্তার পক্ষে বার্তা দেয়, অথচ সেই রাষ্ট্রসংঘের অধিবেশনে দাঁড়িয়ে খুনের পক্ষে সাফাই দিয়ে গর্ব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবার মানবাধিকার ও মানব সভ্যতার কথা বলেছেন। উল্লেখ্য, 3 জানুয়ারি ইরানি সেনাপ্রধান সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনাবাহিনী। সতর্ক করলেন ইরান আমেরিকাকে যে আমেরিকা যদি কখনো ইরানের পিছনে লাগে বা ইরানকে নিয়ে কোনো কথা বলতে চায় তাহলে কখনো কিন্তু ইরান ছাড়বে না, এমনটাই জানা গেছে। আরও জানা গেছে ইরানের পিছনে কেউ কখনো লাগতে পারে না, কারণ ইরান এমন একটি দেশ তাদের সঙ্গে কেউ যদি কোনোরকমভাবে সংঘাতে জড়িত হতে চায়, সংঘাত জড়ায়, তাহলে তাকে ইরান কখনো ক্ষমা করে না, এটিও জানিয়েছেন।